সানরাইজ মার্বেল নিবেদিত দুর্গা পূজা পরিক্রমা 2023 চ্যানেল বাংলার পক্ষ থেকে আমরা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বোসপাড়ায়। এবং এই চ্যানেল বাংলার পূজা পরিক্রমা নিয়ে ঘুরতে ঘুরতে আমরা যখন বিভিন্ন জায়গায় জাজমেন্টে গিয়েছিলাম, তখন এখানে এসে আমাদের এই যে এখানকে ছোট্ট ছিমছাম পুজো যেটা মহিলা বৃন্দ দ্বারা পরিচালিত, আমাদের খুব ভালো লেগেছিল। এই মুহূর্তে আমরা রয়েছি বিশের পল্লী মহিলা সমিতির দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপের ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মাতৃমূর্তি, ছোট্ট মায়ের রূপ, কিন্তু খুব ছিমছাম পরিবেশের মধ্য দিয়ে মহিলারা এখানে একনিষ্ঠভাবে পুজো করে আসছেন। একত্রিতভাবে পাড়ার পুজোর মতো এই পুজো ওনারা করে থাকলেও চাঁদা কাটা থেকে শুরু করে পুজোর সমস্ত কাজ কর্ম এবং আনন্দ, বিশেষ করে আনন্দটাই সব থেকে বড় পুজোর, সেই আনন্দটা ওনারা সকলে একসঙ্গে ভাগ করে নেন। আর সেই জন্যই আমরা চ্যানেল বাংলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহিলা পরিচালিত দুর্গাপুজোর শিরোপা আমরা তুলে দিতে চলেছি বিশের পল্লী মহিলা দুর্গাপুজো কমিটিকে। এবং এই পুজো, এই প্রাইজ স্পন্সর করছেন শ্রী অ্যাডভোকেট শ্রী প্রকাশ সাহা। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব চ্যানেল বাংলার ডাইরেক্টর শ্রী সৌমিত্র বসাককে। আপনারা একটু মাতৃমূর্তির সামনের দিকটাতে যদি চলে আসেন, একটা জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব আপনাদের সকলকে। পুরস্কারটি তুলে দিচ্ছেন চ্যানেল বাংলার ডাইরেক্টর শ্রী সৌমিত্র বসাক। বিশেষ মহিলা পুজোর স্বীকৃতি পাচ্ছে এবার বিশের পল্লী দুর্গাপূজা কমিটি। চ্যানেল বাংলার পক্ষ থেকে এক রাশ শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই পুজো কমিটির উদ্যোক্তাদের। দু এক কথা যদি জিজ্ঞেস করতে চাই, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নন্দিতা ঘোষ। আচ্ছা, আপনারা একসঙ্গে যে এই পুজোটা করেন, তা সেক্ষেত্রে কি পুরুষদের কোনো হেল্প আপনারা নেন না পুরোপুরি, মানে শুরু থেকে শেষ অবধি? না, আমাদের পুরুষদেরও হেল্প হয়, কারণ বাড়িরও ছেলেরা আছে, আমাদের হাজবেন্ডরা আছে, আরও আছে দাদারা, ওদেরও হেল্প নিতে হয় আমাদের। তা নাহলে তো সম্পূর্ণটা হয় না, মহিলাদের দ্বারা নিতেই হয় কিছুটা। আনন্দ করেন কিভাবে কটা দিন? আনন্দ মানে আমাদের গল্প গুজো সম্পূর্ণ আনন্দ করি আমরা, মানে আমাদের বাড়ির কাজ আমাদের মনে থাকে না, আমরা এত আনন্দ করি। এই যে বসে আছি সবাই মিলে একসাথে, আমরা কোথাও পুজো দেখতেও সেরকম যাই না, আমরা এখানেই বেশি আনন্দ করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এখানে এই যে সুন্দর একটা শান্ত শিষ্ট পরিবেশ, পুজোর যে একটা সুন্দর একটা, মানে কি বলবো, এখানে এসে পুজোর গন্ধটা যেন ঠিকঠাকভাবে পেলাম। এসেই দেখলাম আবহে আবহে একটা পুজোর গান বাজছে, আগমনী গান বাজছে, সব কিছু মিলে একটা সুন্দর আবহ, একটা পরিপাটি একটা পুজোর পরিবেশ। সেই জন্যই হয়তো এই পুরস্কারটা আপনাদের প্রাপ্য ছিল। অনেক অনেক ধন্যবাদ, আমরা খুব খুশি হলাম এর জন্য। আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি এই জন্য এই পুজোটা করে, যে আমি বড় একটা, এটা সবচেয়ে বড় কথা, এত সম্মানের, যে মানে আমার সত্যি কথা আমাদের দারুণ আনন্দ হচ্ছে এই নিয়ে। আজকে আমাদের পুজো 28 বছর চলছে, হ্যাঁ 28 বছর চলছে। সামান্য মানে একদম ছোট করেই পুজো হতো আগে, এখন আস্তে আস্তে সবার সহযোগিতায় হচ্ছে। যাই হোক, মানে আজ এবার যে আমাদের কী আনন্দ হচ্ছে সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই আনন্দ আরও আনন্দে পরিণত হোক, আগামী বছরগুলোও যেন পুজো আপনাদের খুব সুন্দরভাবে হয়। অনেক ধন্যবাদ, আবারও একরাশ শুভেচ্ছা জানাচ্ছি আমরা চ্যানেল বাংলার পক্ষ থেকে। আসুন তাহলে আমরা এগিয়ে যাই অন্য কোনো পুজো মণ্ডপের দিকে এবং আপনাদের ঘুরিয়ে দেখাই জলপাইগুড়ির অন্যান্য পুজো মণ্ডপগুলি।